বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। বন দপ্তরের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে শিকল ছেড়ে হাতি ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে গেল কিশোর। নিখোঁজ হাতির খুঁজে চলছে এই মুহূর্তে যুদ্ধকালীন তল্লাশি। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া মহকুমার অধীন ত্রিপুরা রাজ্যের বন দপ্তরের আওতাধীন মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পে। হাতি ক্যাম্পের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, হাতি ক্যাম্পে খাদ্যের অভাব রয়েছে, হাতিদের সঠিকভাবে খাবার দেওয়া হচ্ছে না, হাতিদের সঠিকভাবে ট্রিট করা হচ্ছে না, এবং তার পাশাপাশি বন দপ্তরের বিরুদ্ধেও কিন্তু রয়েছে একাধিক অভিযোগ। অভিযোগ রয়েছে বন দপ্তরের আধিকারিকরা যারা দায়িত্বে রয়েছেন তারা আর্থিক নয় ছয়ে জড়িয়ে পড়েছেন, যার জেরে হাতি ক্যাম্পের মধ্যে যে হাতিগুলোকে এনে রাখা হয়েছে তাদেরকে সঠিকভাবে ভরণ পোষণ পর্যন্ত দেওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ, গুরুতর অভিযোগ উঠে আসছে। খাদ্যের অভাব রয়েছে চরমভাবে সেই হাতি ক্যাম্পে, মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্পে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু চতুর্দিকে এই গোটা ঘটনা চাউর হতেই ছিছি রব উঠে এসেছে। ত্রিপুরা রাজ্যের বন দপ্তরের আওতাধীন তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী হাতি ক্যাম্প থেকে চারটি হাতির মধ্যে কিশোর নামের একটি পুরুষ হাতি মাউতের উপর আক্রমণ করে মজবুত শিকল ছিঁড়ে পালিয়ে গেছে আঠেরোমুড়ার জঙ্গলে, এবং হাতিটি পালিয়ে যাওয়ার পরপরই বন দপ্তরের তরফ থেকে বিপুল পরিমাণ টাস্কফোর্স সেদিকে নিয়োজিত করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতা চলছে, তল্লাশি চলছে গোটা আঠেরোমুড়ার জঙ্গলে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে 15 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও হাতিটির কিন্তু এখনো কোনো খোঁজ মেলেনি, এবং বন দপ্তরের আধিকারিকদের যে একটা চরম ব্যর্থতা এটা তা কিন্তু আর কোনো রকমই বলার অপেক্ষা রাখে না। বন দপ্তরের আধিকারিকদের বিষয়ে অবশ্যই কিন্তু বিভিন্ন সময় অভিযোগ রয়েছে, এবং এই মুহূর্তে এই হাতি পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু সেই অভিযোগগুলোর যে সত্যতা সেটা কিন্তু যেন এক প্রকার প্রমাণিত হয়ে গেল। বন দপ্তরের বিরুদ্ধে এই নয় ছয়ের অভিযোগ রয়েছে, আর্থিক নয় ছয়ের অভিযোগ রয়েছে, হাতি ক্যাম্পে চারটে হাতি রয়েছে, সেই হাতিগুলোকে সঠিকভাবে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না, এবং এই বিষয়গুলো যারা পরিবেশ প্রেমীরা রয়েছেন, যারা পশুপ্রেমীরা রয়েছেন, তারা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বন দপ্তরের আধিকারিকদের উপরেই কিন্তু অনেক দায়িত্ব থাকে, যারা বনের পশুরা রয়েছে, বনের গাছ রয়েছে, সেগুলো যাতে তারা বাঁচিয়ে রাখতে পারেন, সুরক্ষিত রাখতে পারেন, তার দায়িত্ব কিন্তু বন দপ্তরের উপর রয়েছে। কিন্তু গাছের অবস্থা তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকেই দেখা যায় বনদস্যুরা গাছ কেটে নিয়ে পালিয়ে যাচ্ছেন, এবং শুধুমাত্র সেই গাছের লগগুলোই উদ্ধার করতে সমর্থ হয় বন দপ্তর বেশিরভাগ ক্ষেত্রে, এবং তার পাশাপাশি সেখানে যারা বনদস্যুরা রয়েছে বা যারা সেই কাঠগুলোকে পাচার করছে তাদের কিন্তু টিকির নাগাল পায় না বন দপ্তরের আধিকারিকরা। সেখানে কি কোনো গোপন সমঝোতা রয়েছে নাকি কাঞ্চন মূল্যের কোনো আদান প্রদানের বিষয় রয়েছে, সেটা নিয়ে অবশ্যই প্রত্যেক সময় প্রশ্ন থেকেই যায়। কিন্তু আজকের যে ঘটনা, বন দপ্তরের চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে এক প্রকার শিকল ছেড়ে হাতি ক্যাম্প থেকে জঙ্গলে পালিয়ে গেছে পুরুষ হাতি কিশোর, এবং তারপর থেকেই নড়ে চড়ে বসেছে বন দপ্তরের আধিকারিকরা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা গুরুতর অভিযোগ রয়েছে, মুঙ্গিয়াকামীর সেই হাতি ক্যাম্পে রয়েছে খাদ্যের অভাব, রয়েছে ব্যবস্থাপনার অভাব, এবং এই বিষয়টুকু কেন্দ্র করে বন দপ্তরের বিরুদ্ধে উঠছে আর্থিক নয় ছয়েরও গুরুতর অভিযোগ। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। কিভাবে তোমার হাতে হাতি ছুটি হয়েছে? মারার পরে আমি আসলাম আরো কিছু নেই, আমার তাপ না যেতে আমি গাছে বাড়ি খাইয়া পড়ে গেছি, তখন আমার আত্মীয় পালতি একটু টেক্কা মারি ওরাই দিছে, দূর দিচ্ছে যেটা শুনছে কিনা কিশোর। এখন ডাক্তার কি বলছেন তোমার? ডাক্তারে বলছে এখন বিয়া হবে। দপ্তরে কি বলছেন এখন? ফরেজ দপ্তর কি বলছেন? তারা তো চিকিৎসা বলে যে হাতিটা শুধু গেছে তোমার হাতি থেকে, এটা দরবার চেষ্টা এগুলো করছেন না? দত্ত চেষ্টাও করছেন কেউ? দত্ত চেষ্টা করে আর তো চারটার সময় গেছে তোরা, আবার কালকেও চেষ্টা করছে তোরা দত্ত করছে না। বর্তমানে এখন মানে কোনখানে এখন লোকেশন আছে হাতি? হাতি আছে ওই
আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। বনদপ্তর সূত্রে যদিও জানা যায়, নিখোঁজ হওয়া হাতিটির মাহুতের সঙ্গে হাতিটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার কারণেই এই ঘটনাটি ঘটেছে। তাছাড়া আগেও এই ক্যাম্পের বিরুদ্ধে হাতিদের পর্যাপ্ত খাবারের যোগান না দেওয়ার অভিযোগ ছিল। সেই সঙ্গে হাতি ক্যাম্পটির চরম অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে একাধিকবার। হয়তো এই কারণেই হাতিটি ক্ষুব্ধ হয়ে ক্যাম্প থেকে মজুত করা শিকল যেটা বাধা ছিল সেই শিকল ছিঁড়ে সে পালিয়ে গেছে এবং 18 মোড়ার জঙ্গলে। যদিও 15 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সেই হাতিটির কোনো রকমের টিকির নাগাল পায়নি বন দপ্তরের আধিকারিকরা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই বন দপ্তরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয় বন দপ্তরের আধিকারিকরা এই কিশোর নামক হাতিটিকে কতক্ষণ পরে বা আদৌ তারা পাকড়াও করতে পারেন কিনা বা ট্রেস করতে পারেন কিনা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন। গ্রহ নক্ষত্র